হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ সন্ধ্যার পর থেকে একটু গোছগাছ শুরু করে দিলাম, কারণ কালকে আছে নাবিদের মামা এবং মামির সেকেন্ড ম্যারেজ অ্যানিভার্সারি। সকাল সকাল আমরা নাবিদের নানু বাড়িতে পৌঁছে গেলাম। সেখানে গিয়ে রেডি হয়ে সব কিছু গুছিয়ে নিয়ে আমরা রওনা দিলাম রুবিনার বাপের বাড়ির উদ্দেশ্যে। সিবিএসসি বোর্ডের একটি স্কুল, স্কুলটির নাম হলো নর্থ পয়েন্ট সিনিয়র সেকেন্ডারি বোর্ডিং স্কুল। এবার আমরা রুবিনার বাপের বাড়িতে পৌঁছে গেলাম। এটা আমার দাদিমা, আর এপাশে এটা আমার নানাজি। এই দুজনেই আমাদের মাঝে বেঁচে আছেন। দাদুকে আমরা হারিয়েছি ঠিক 1 বছর আগে, আর নানিমাকে আমরা হারিয়েছি 4 বছর আগে। তো ওপরওয়ালার কাছে এটাই চাই, ওনারা যতদিনই বেঁচে থাকুক সুস্থভাবে বেঁচে থাকুন। আর এখানে আমার ক্যামেরাম্যান তার প্র্যাকটিস শুরু করে দিয়েছে। যাওয়ার সঙ্গে সঙ্গেই নাভিদ পেয়ে গেল ফ্রুটি। এটা সে খেতে খুবই পছন্দ করে, সুতরাং সে আর দেরি না করে খেতে শুরু করে দিল। এটি ছিল গোবিন্দভোগ চালের পায়েস। পায়েসটা সত্যি খুবই টেস্টি হয়েছিল। নাভিদের নানু ও দিদিন নাভিদকে সোনার হারটি গিফট করলো। এরপর নিয়ে এলো মিষ্টি। আমার নাবিদ মিষ্টি খেতে পছন্দ করে না, ও দিদিন চেষ্টা করছে ওকে খাওয়াতে, কিন্তু ও খেতেই চাইছে না। এরপর নিয়ে এলো গরম গরম চিকেন পকোড়া। নাভিদ চিকেন পকোড়া খেতে খুবই পছন্দ করে, সুতরাং সে খেতে শুরু করে দিল, আর আমরাও খেতে খেতে গল্প শুরু করে দিলাম। এরপর নাভিদের পাপাও চলে এলো। নাভিদ পাপাকে পেয়ে কোলে বসে আবার সেই ফ্রুটি খেতে শুরু করে দিল। এরপর একে একে মামা মামিরাও চলে এলো, আর নাভিদের মামাও চলে এলো। ফোন দিলে আর কিচ্ছু বলবে না দুজনারই। এরপর খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেল। প্রথমে আছে নানা রকমের ভাজাভুজি। ভাজার মধ্যে আছে আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, ডিম ভাজা, পার্শে মাছ ভাজা, রুই মাছ ভাজা, আর আছে টিকিয়া, আর এর সঙ্গে আছে মাছের মাথা দিয়ে ডাল।
এরপর আছে পটল চিংড়ি। এখানে আছে দুই রকমের মাংস। আর এটা হচ্ছে ভেটকি ভাপা। কি সুন্দর ভাত। এছাড়া আছে স্যালাড, পাঁপড়, দই, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, তবে সবটা দেখাতে পারলাম না। দুলা ভাই খাচ্ছে না, আমি এখন অনেক দেরি হবে। দুপুরে খাওয়া দাওয়ার পর বিকালে আমরা সবাই একটু ছাদে উঠলাম। এখানে আছে নানা রকমের ফল। কি খাবে? এই দেখো ওদের একটা। সন্ধ্যায় চায়ের আড্ডাটা কিন্তু বেশ চলেছিল। আপনারা সবার ওদের জন্য দোয়া করবেন, ওরা যেন খুব সুখে শান্তিতে জীবন কাটাতে।